অনেকদিন ধরে আমি একটা কমেন্টস পাই, বলতে পারো আমার ম্যাক্সিমাম ভিডিওতে কম বেশি এই কমেন্টসটি থাকে। আর কমেন্টসটি হলো যে, দিদি তোমার ড্রেসিং টেবিল তুমি কীভাবে অর্গানাইজ করো, তোমার ড্রেসিং টেবিলে ঠিক কী কী জিনিস রাখো, বা তোমার ড্রেসিং টেবিলে ঠিক কেমন দেখতে সেটা আমাদের সাথে শেয়ার করো। তাই আজকে ভাবছি যে আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি যে আমার ড্রেসিং টেবিলটা আসলে কেমন থাকে। তার আগে বলে দিই আমার ড্রেসিং টেবিলে কিন্তু দুটোরও, প্রথম 15 দিন আমার ড্রেসিং টেবিলে থাকে একদম সাজানো গোছানো যেমন আমি পছন্দ করি, আর পরের 15 দিন থাকে একদম অগোছালো, যেটা আমি সবথেকে বেশি অপছন্দ করি। তাই আজকে প্রথমে তোমাদেরকে পরের 15 দিন দেখাবো, যেই 15 দিন আমার ড্রেসিং টেবিলটা একদম অগোছালো থাকে, ঠিক সেই চেহারায় আমার ড্রেসিং টেবিলটা ঠিক কেমন সেটা আগে দেখিয়ে দিই। আর তার আগে বলি যে আমার ড্রেসিং টেবিলটা না সবার মতন না, অনেকের ড্রেসিং টেবিল অনেক সুন্দর, বাট আমার ড্রেসিং টেবিলটা একদমই সুন্দর নয়। মানে জাস্ট কী বলতো, একটা বড় সড়ো আয়না রয়েছে, সাইডে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, আর এই সাইডে কয়েকটা সেলফ রয়েছে, মানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি যেন ঠিকঠাকভাবে রাখতে পারি, জাস্ট সেরকম একটা ডাব্বা বলতে পারো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে পরের 15 দিন আমার ড্রেসিং টেবিল কীরকম থাকে, তারপর আমি এটাকে সাজাবো গোছাবো, তারপর তোমাদেরকে দেখাবো যে ফাইনালি যেটা আমি অ্যাকচুয়ালি পছন্দ করি এবং যেভাবে আমি অর্গানাইজ করি সেটা ঠিক কেমন। প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ড্রেসিং টেবিলের একদম টপটা, যেখানে একটা শোপিস রয়েছে আমার পছন্দের, আর এখানে রয়েছে সোহাগের কিছু বইপত্র, আর তার পাশে একটা রোবটের বক্স, এবং তার পাশে দেখতে পাচ্ছ গুড নাইটের কয়েল রয়েছে, এখানে রয়েছে একটা গোপাল ঠাকুর, এটা সোহাগের জন্মদিনের গিফট, তার পাশে রয়েছে আরও একটা কাপ, ওইটাও সোহাগের জন্মদিনের গিফট, যেগুলো আমি এখানে রেখে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি এটা আমি এখানে রাখবো, আর গোপাল ঠাকুরটা নিয়ে আমি এখনও কিছু ভাবিনি, বাকিগুলো রাখবো না। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুটি রয়েছে, এটা আসলে সোহাগের লক্ষ্মীর ভাড়। আর এই তোমার ড্রেসিং টেবিলের লুকস, কি নেই এখানে, সব কিছু পাবেন, জাস্ট একটু চোখ না খোলা রেখে দেখতে থাকো, দেখো কত কিছু আছে এখানে। সোহাগের দুটো খেলনা রয়েছে, নিচে দেখো একটা সোহাগের জামা রয়েছে, মানে এটা নতুন একদম কিনে এনে জাস্ট ওখানে রাখা রয়েছে। তারপরে সোহাগ যেই বটলে করে লিকুইড দুধটা খায় সেই বোতলের ঢাকনা রয়েছে, এখানে 2 প্যাকেট ম্যাগি দেখতে পাচ্ছ, এখানে মাস্ক রয়েছে, টিস্যু রয়েছে, আর তো মেকআপের জিনিসপত্র রয়েইছে। এবার যাচ্ছি এই ওয়ার্ড্রপটাতে ঠিক কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। এটা হলো আমার গোপন একটা ঘর, সব দেখতে পাবে কিন্তু সব হলো অগোছানো, এই হলো অবস্থা। তো চলো এগুলোকে আমি গুছিয়ে নিই খুব ভালোভাবে, তারপর তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি অর্গানাইজ করি, মানে মাসের প্রথম 15 দিন আমার ড্রেসিং টেবিল ঠিক কেমন থাকে। এটা হলো আমার ড্রেসিং টেবিলের সব থেকে উপরের তাক, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ কিউট কিউট দুটো শোপিস রয়েছে, এছাড়া রয়েছে আমার সিঁদুরের কৌটা, এই একটা রয়েছে, আর এখানে একটা পিতলের সিঁদুরের কৌটা রয়েছে, ভিতরের দিকে রয়েছে একটা রূপোর সিঁদুরের কৌটো, আর এই রয়েছে আমার গাছ কৌটো। এই সব কটা জিনিস আমার ভীষণ প্রিয়, তাই আমি একদম উপরের তাকে এগুলো রাখি। আর এই বক্সগুলোতে রয়েছে গোল্ডেন জুয়েলারি, যেগুলো আমি মাঝে সাঝেই পড়ি, তোমরা হয়তো দেখেছো আমাকে লাইভে, বা আমার প্রচুর ছবিতেও রয়েছে এই জুয়েলারিগুলো, তো এগুলো আমি রেখে দিয়েছি একদম উপরের তাকে। এই তো সবই কন্যার গয়না, এই যে চেন, তারপর এই যে লাভ পেন্ডেন্ট দেওয়া সেই চেনটা, এটা কন্যার ভীষণ পপুলার একটা আইটেম, তো এগুলো আমি সবই এরকম বক্সের মধ্যে ভরে ভরে উপরের তাকটাতে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন পরে নিই। এরপর আমি চলে আসছি নিচের তাকটাতে, এখানেও রয়েছে প্রচুর জুয়েলারি কালেকশন, আমার ম্যাক্সিমাম জুয়েলারিগুলো আমি এরকম বক্সে করে স্টোর করি, তাছাড়াও যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এরকম পাউচের মধ্যে কিন্তু আমি জুয়েলারিগুলোকে ভরে রেখেছি, যার ফলে জুয়েলারিগুলো খুব ভালো থাকে।
তো এখানে দেখতে পাচ্ছ অনেক জুয়েলারি রয়েছে, এদিকে নেকলেস রয়েছে, এদিকে ইয়াররিংস রয়েছে, আর এখানে রয়েছে বেশ কিছু চুড়ি যেগুলো আমি মেলা থেকে কিনেছি। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা একটা কাঠের বক্স, মাঝে মাঝে আমি আমার কন্যার বিভিন্ন প্রোডাক্টের ক্যাটালগ করার জন্য এই বক্সটা ব্যবহার করি। এটা আমার বর কিনে দিয়েছিল আমাকে, এটা মায়াপুর থেকে কেনা একটা বক্স। আর এটা একটা ওয়ালেট, এখানে টুকিটাকি খুচরো পয়সা রাখি আমি। এরপর চলে যাচ্ছি আমার ড্রেসিং টেবিলের মিডিলের তাকটাতে, মানে নিচে দুটো তাক রয়েছে, উপরে দুটো তাক রয়েছে, আর এটা হলো মাঝখানের তাকটা, যেটা বেসিক্যালি আমার হাতের নাগালের খুব কাছাকাছি, মানে এই তাকে থাকা সমস্ত জিনিস আমার ইউজ করতে খুব সুবিধা হয়। তো এখানে আমি রেখেছি আমার রেগুলার ইউজের মেকআপের প্রোডাক্টগুলো, দেখতে পাচ্ছ এরকম একটা প্লাস্টিক বাস্কেটের মধ্যে আমি এগুলোকে অর্গানাইজ করে রেখেছি আমার সুবিধা মতন। আর এখানে রয়েছে আরও একটা আইশ্যাডো প্যালেট, পিছনে রয়েছে দুটো আইশ্যাডো প্যালেট, আর মাঝখানের এই বাস্কেটটাতে আমি আমার সমস্ত মেকআপের জিনিসগুলো রেখেছি। উপরে তাকে রেখে জিনিসগুলো দেখাতে ভীষণ প্রবলেম হচ্ছিল, সেই জন্য নিচে নামিয়ে নিয়ে এলাম ট্রেটাকে। এখানে রয়েছে ম্যাকের একটা ফাউন্ডেশন, রয়েছে ওয়েট অ্যান্ড ওয়েল্ডের ফাউন্ডেশন, এখানে রয়েছে মিস ক্লিয়ারের একটা মেকআপ স্প্রে, রয়েছে একটা পাউডার হিমালয়ের বেবি পাউডার, এখানে রয়েছে সুগারের একটা ট্রান্সলেশন পাউডার, নিচে রয়েছে ক্রাইলোনের একটা ট্রান্সলেশন পাউডার, আর এখানে রয়েছে সেস লেডির একটা হাইলাইটার প্যালেট, এখানে রয়েছে আই ম্যাজিকের একটা গ্লিটার প্যালেট, এখানে রয়েছে ক্রাইলোনের একটা প্যালেট, আর এখানে রয়েছে কালার কারেক্টার, এখানে রয়েছে কনসিলার, এখানে রয়েছে ম্যাকের আরও একটা স্টিক ফাউন্ডেশন, আর এখানে রয়েছে সুগারের ব্যানানা পাউডার, এখানে রয়েছে সুগারের একটা কন্ট্রোল প্যালেট, এখানে রয়েছে একটা হাইলাইটার, এখানে রয়েছে একটা ব্লাশ প্যালেট। তো এইসব জিনিসগুলো যেগুলো আমি রেগুলার ব্যবহার করি এগুলোই রয়েছে, একটু অর্গানাইজ করে রেখেছি। এখানে একটা বিউটি ব্লেন্ডার রয়েছে, নিচে রয়েছে মাস্কারা, আরও রয়েছে এখানে ইন কালারের জেল লাইনার, এখানে একটা আইলাইনার রয়েছে, এই ভিতরের দিকে একটা আইলাইনার দেখা যাচ্ছে, এই রয়েছে আরও একটা আইলাইনার, এটা নাইকার প্রোডাক্ট, খুব ভালো এটা। তো যাই হোক, রেগুলার মেকআপ করতে আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি, এক একদিন এক একটা ফাউন্ডেশন ব্যবহার করি এই আর কি। আর মেকআপের প্রোডাক্টগুলো এই সেলফে রাখার কারণ হচ্ছে একদম আমার হাতের নাগালে, সেই জন্য আমি এখানেই রাখি। আর এই বক্সটার মধ্যে রয়েছে আমার লিপস্টিক, এখানে ম্যাক্সিমাম লিপস্টিকই রয়েছে, মেবডিনের সুপারস্টের বিভিন্ন ধরনের শেডের রয়েছে, এখানে রয়েছে ল্যাকমি অ্যাবসোলিউটের দুটো লিপস্টিক, এইটাও অ্যাবসোলিউটের একটা লিপস্টিক রয়েছে, এছাড়া রয়েছে নাইকার একটা লিপস্টিক, আর এটাও একটা ল্যাকমি লিপস্টিক, আর এটা হলো লিপস্টিক রিমুভার। তো এতে এই বক্সটা আমি খোলাই রাখি যাতে চট করে ব্যবহার করতে পারি। এরপর চলে যাব নিচের তাকটাতে, এখানেও রয়েছে বেশ কিছু জিনিস যেগুলো আমি একটু অর্গানাইজ করে রেখেছি। প্রথমে দেখাবো এখানে কতগুলো ব্রাশ সেট রয়েছে যেগুলো আমার রেগুলার লাগে, তো সেই ব্রাশগুলো আমি এটার মধ্যে রেখেছি। আর এখানে রয়েছে চিরুনি যেগুলো খুব প্রয়োজনীয়, ভিতর দিয়ে দেখতে পাচ্ছ বায়ো অর্গানিকের তেলটা রয়েছে, ওটাও আমি খুব ব্যবহার করি। এই বক্সটাতে রয়েছে বেশ কিছু সেফটি পিন, আমি সবসময় বড়ো সেফটি পিন ব্যবহার করি, তাই বক্সটার মধ্যে সব দেখতে পাচ্ছ বড়ো সেফটি পিনই রয়েছে, শাড়ির জন্য বড়ো সেফটি পিন ভীষণ ভালো। আর এই বক্সটাতে রয়েছে টিপ, বিভিন্ন ধরনের টিপ এখানে রয়েছে, তো আমি বক্সের মধ্যেই রাখি যাতে টিপগুলো এক জায়গাতে থাকে। আর তারপর দেখাবো এরকম একটা ছোট্ট বক্সের মধ্যে, দেখো আমি কত ক্লিপ রেখেছি যাতে আমার এই একটা বক্স খুললেই হয়ে যায়। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এখানেও কিছু ব্রাশ সেট আমি রেখেছি যেগুলো সবসময় ইউজ করি না। আর এখানে দেখো এখানে এই পাফ, বান, গার্ডার এইসবই রয়েছে, মানে ক্লিপের আইটেম এইসবই রয়েছে। তো যাই হোক, এটা ডিটেলসে দেখানোর কিছু নেই, সবই ওই খুঁটিনাটি জিনিস টুকিটাকি যেগুলো লাগে আমাদের প্রত্যেকটা মেয়েরই, সেগুলো একটু অর্গানাইজ করে রেখেছি আর কি। এরপর চলে যাব আমার ড্রেসিং টেবিলের সব থেকে নিচের তাকটাতে, যেখানে বেসিক্যালি আমি ওই টুকিটাকি সব কিছু রাখি। এখানে রয়েছে একটা সানগ্লাস যেটা আমি হাতের কাছে রাখি টুক করে যাতে পেয়ে যাই। আর ভিতরে রয়েছে একটা বক্স, এই বক্সে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কী রয়েছে। এখানে রয়েছে আই ল্যাশেস, বেশ কিছু আই ল্যাশেস আমি রেখে দিয়েছি কখন কোনটা প্রয়োজন পড়ে। আর এই আই ল্যাশেসগুলো আমি ব্যবহার করেছিলাম, যেটা আমি খোলার পরেও ওইভাবে রেখে দিয়েছি একটা বক্সে করে যাতে এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারি। এখানে রয়েছে একটা সিঁদুরের কৌটো, এখানে রয়েছে দুটো ফ্যাব্রিক, আর এই তো আঠা। আর এই বক্সটা দেখতে পাচ্ছ এখানে টুকিটাকি রয়েছে ওই সাবান, এক্সট্রা সাবান, এক্সট্রা ব্রাশ, তারপরে কিছু কলম রয়েছে, এই তো। আর এই বক্সটার মধ্যে নেল পলিশ রেখেছি, একটা গাজরা দেখতে পাচ্ছ, আইব্রো প্লাকের সুতো দেখতে পাচ্ছ, আর রয়েছে একটা নেল পলিশ রিমুভার, ব্যাস এই তো। ড্রেসিং টেবিলের পাশে যেই ওয়ার্ড্রোবটা রয়েছে সেটা আমি পুরোপুরি দেখিয়ে দিলাম কোনটাতে কী রেখেছি বা কেমনভাবে রেখেছি। এরপর দেখাবো এই ড্রয়ারটা, এই ড্রয়ারটাতে রয়েছে যত রাজ্যের ক্লিপ, আর রয়েছে টুথপিক, ব্যাস। ও হ্যাঁ, আর দুটো রয়েছে এই যে কাঁটাগুলো, এগুলো আমার খুব ভালো লাগে,
হেয়ার বান করতে খুব সুবিধা। একটা সিঁদুরও দেখতে পাচ্ছ, এখানে দুই একটা হেয়ার ব্যান্ড রয়েছে, ব্যাস এই। আর এই নিচে তাকেও টুকিটাকি জিনিসপত্র যেগুলো থাকে, সবসময় লাগে না, সেই ধরনের জিনিসগুলো রয়েছে। এবার দেখাবো এই একটা ড্রয়ার, এখানে রয়েছে ক্রিম্পার, হেয়ার ড্রায়ার, আর রয়েছে বেশ কিছু টিস্যু, ব্যাস এই তো। সারা ড্রেসিং টেবিলে এই একটাই জায়গা আছে যেখানে আমার বরের জিনিসগুলো থাকে, আর ওর জিনিস বলতে চিরুনি আর নেল কাটার, ব্যাস আর কিছু সেরকম লাগে না, তো এই তো। এবার দেখাবো ড্রেসিং টেবিলে যে মিররটি রয়েছে তার পাশের এই পাল্লাটিতে কী কী রয়েছে। এটা একটা কাচের পাল্লা, ট্রান্সপারেন্ট, ভিতরে জিনিসগুলো সব বাইরে থেকে দেখা যায়। এখানে রয়েছে সব বডি স্প্রে, আর পাশে রয়েছে একটা হ্যান্ড ওয়াশ, সেটা এক্সট্রা রয়েছে, তো আমি এখানে রেখে দিয়েছি। আর ভিতরের দিকে রয়েছে একটা কলিন, তোমাদের সবাই জানো কলিন কী কাজে লাগে। আর এখানে রয়েছে একটা বডি স্প্রে, এটা হলো টেম্পটেশনের, এটা আমি ব্যবহার করি খুব অল্প। আর পিছনে রয়েছে একটা হেয়ার স্প্রে, আর এই রয়েছে মামা আর্থের অনিয়ন শ্যাম্পুটা, এটা আমি মাঝে মাঝে ব্যবহার করি। এরপর দেখাবো এর নিচের তাকে কী রয়েছে। এখানে রয়েছে লরিয়ালের একটা প্রোটিন প্যাক, আর রয়েছে মামা আর্থের একটা ফেস ময়েশ্চারাইজার, এটা গিফট পেয়েছিলাম নাইকা থেকে, প্রোডাক্ট কিনলে পরে, একটু বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট কিনলে পরে ফ্রি গিফট দেয়, তো এটা সেই গিফটের প্রোডাক্টটি। এখানে রয়েছে একটা সিরাম, আর পিছনের দিকে রয়েছে আরও দুটো সিরাম, এই সিরামগুলো আমি ব্যবহার করি, প্রত্যেকটা সিরামই লরিয়ালের রয়েছে। এখানে রয়েছে প্লামের একটা কন্ডিশনার, এটাও গিফট পেয়েছিলাম, ওই যে নাইকা থেকে প্রোডাক্ট কিনলে যে গিফটগুলো পাওয়া যায় সেই গিফট। এখানে যেটা দেখতে পাচ্ছ ওয়াওয়ের অ্যালোভেরা, এটাও গিফটের প্রোডাক্ট। আর এটা আমার ছেলের শ্যাম্পু, যেটা একটুখানি রয়েছে বলে রেখে দিয়েছি। এটা এটা হ্যাঁ এটাও এটাও অ্যাপেলো থেকে গিফট পাওয়া, ম্যাক্সিমামই গিফটের প্রোডাক্ট। আমি খুব কম স্কিন কেয়ার করি, তো যেগুলো দেখতে পাচ্ছ সবই গিফট। এই যে হ্যান্ড ওয়াশটা কেনার পরে এই দুটো গিফট করেছে, এই দুটো। এছাড়া রয়েছে প্লামের এই ডে নাইট সানস্ক্রিন জেলটা, যেটা আমি ব্যবহার করি, এটা আমি কিনেছি, এটা গিফটের নয়। আর এটা যেটা দেখতে পাচ্ছ না, এটাও গিফট। এই যে মামা আর্থের ফেস ওয়াশ, এটাও গিফট। আমি মেকআপের প্রোডাক্ট কিনলে পরে টুকটাক এরকম আমি গিফট পেয়েই থাকি মাঝে মাঝে, নাইকাতে দেয় এরকম গিফটগুলো, একটু বেশি অ্যামাউন্টের হলে দেয়। আর যদি বলো যে তাহলে প্রোডাক্টগুলো কোথায়, বেসিক্যালি আমি ওই শ্যাম্পু তারপরে কন্ডিশনার এগুলো কিনি, তো ওইগুলো তো বাথরুমেই থাকে, ওগুলো আর ড্রেসিং টেবিলে রাখার প্রশ্নই আসে না, এই গিফটের জিনিসগুলো ড্রেসিং টেবিলে থাকে। এবার চলে যাই একদম নিচের সেলফটাতে, কী রয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি রয়েছে, মাঝে মাঝে ব্যবহার করি কাজে লাগে টুকটাক। এখানে রয়েছে সেট ওয়েট, এটা বরের কাজে লাগে, মাঝে মাঝে ছেলেও দেখি ব্যবহার করে। আর এখানে একটা বডি ওয়েল রয়েছে, এটাও আমার বর ব্যবহার করে। আর নাইকার এই পারফিউমটা আমি ব্যবহার করি, নাইকার এই পারফিউমটা খুবই ভালো, আমার ভীষণ ভালো লাগে, তোমরাও নিতে পারো চাইলে। এখানে রয়েছে বেবি পাউডার, এখানে রয়েছে জনসন বেবির ক্রিম, আর নিচে রয়েছে সুথল, এদিকে রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার, তো এইগুলোই আমার ড্রেসিং টেবিলে থাকে। তো এই জিনিসগুলো আমার ড্রেসিং টেবিলে আমি রাখি। ছোট্ট একটা ড্রেসিং টেবিল ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের ভীষণ রিকোয়েস্টেড একটা টপিক নিয়ে ভিডিওটি বানালাম, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে জানিও তোমাদের মতামতটি, নেক্সট তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।